বনমালী চর্থা হাই স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হল পারস্পরিক কুশল বিনিময় ও স্কুলের গর্বের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করার দিন। বুধবার সকালে কাথি 3 নম্বর ব্লকের স্বনামধন্য বনমালী চর্থা হাই স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল যথাযোগ্য মর্যাদায়। এই উপলক্ষে এদিন স্কুলের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ছিল ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানও। জাতীয় পতাকা, স্কুলের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এই দিনের অনুষ্ঠান। এরপর স্কুলের প্রতিষ্ঠাতা দানবী সতীশচন্দ্র জানা, প্রাণপুরুষ আচার্য পীতাম্বর দাস ও স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, পরিচালনা সমিতির সভাপতি সুখদেব জানা, সুখেন্দু বারিক, অশোক প্রধান সহ অন্যান্য শিক্ষকরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের এই 2 ছাত্র বিশ্বজিৎ ও দেবশঙ্কর। স্কুলের এই সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সুখদেব বাবু। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের এই প্রাক্তন ছাত্র তথা বর্তমানে কলকাতা ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান প্রফেসর কার্তিক সাউ। স্বভাবসিদ্ধ সুললিত বচনিতে তিনি বিদ্যালয়ের অতীত ও বর্তমান গৌরবের কথা বলে বর্তমান ছাত্রদের অনুপ্রাণিত করেন। উপস্থিত ছাত্রদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন সুমন দাস, পরিতোষ বেড়া, প্রস্তব ত্রিপাঠী, ব্রজেশ দাস, মানিক বারুই সহ অন্যান্য শিক্ষক, শিক্ষাকর্মী ও প্রাক্তনীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার গিরি।